হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গল্পের সাথে মমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। এখন আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে আমি দেখছি যে ডাস্টবিন কখন নিতে আসবে। কারণ একবার মনে হলো হর্ন শুনলাম, তারপর আর শুনতে পাইনি। এবার এলে দেখে তারপর নিচে যাবো দিতে। কারণ হচ্ছে এই যে ডাস্টবিনের বালতি দেখো পুরো ভরে গেছে, যেন এটাকে না ফেললে আজকে নয়, আজকে ফেলতেই হবে এটাকে, এরকম অবস্থা। তারপরে আবার ঘরের কাজ রয়েছে, একটা কাজ রয়েছে যেটা আমি অনেকদিন থেকে করবো ভাবছি কিন্তু করতে পারছি না। আজকে সেটা করতেই হবে আমাকে, আর ওই কাজে একবার লেগে পড়লে আমি আর ডাস্টবিন ফেলতেও যেতে পারবো না। ওই জন্য আগে ভাবছি ফেলে এসে তারপরে ওই কাজে লাগবো। তো চলো দেখো, এই হচ্ছে সেই কাজ। আমার ফ্রিজের অবস্থা দেখো, গত দু মাস হলো এটাকে ক্লিন করিনি, আর এত ধুলো জমেছে আর এত নোংরা হয়েছে। ফ্রিজটা বারবার খুলতে খুলতে ফ্রিজের গায়ে পুরো চ্যাটচ্যাটে দাগ হয়ে গেছে। তো আজকে ভাবছি এটাকেই ক্লিন করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফ্রিজের সুইচটাকে বন্ধ করলাম আর ডিফ্রস্ট বাটনটাকে অন করলাম, যার জন্য হচ্ছে ফ্রিজের মধ্যে দেখো এত বরফ জমে আছে সেগুলো সব গলে যাবে তাড়াতাড়ি। আর এই যে ফ্রিজের ওপরটাতে দেখো এত ধুলো পড়েছে, মানে কত দিন যে ক্লিন করিনি। আর দেখো ফ্রিজটার সব জিনিসপত্র আমি বাইরে বের করে দিয়েছি। কোনো কিছু ক্লিন করার সময় ওই জায়গাটা যদি সব কিছু বের করে দিয়ে পুরো পরিষ্কার করা যায় তাহলে ভালো হয় ক্লিন করার জন্য। তো ওইগুলো সব বের করার পর এখন আমি চলে এসেছি ফ্রিজের পেছনের দিকে। এটা দেওয়া থাকে ফ্রিজের যে জলটা বেরোয় সেটা এখানে জমা হয়। দেখো এখানে কতটা পরিমাণে জল জমা হয়েছে। তো এটা ফেলে দেবো আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার এটাকে লাগিয়ে দেবো। দেখো ঝেড়ে মুছে নিয়েছি ফ্রিজের পেছনের দিকটা, ফ্রিজটাকে সামনের দিকে টেনে নিয়েছিলাম। আর যে জায়গাটাতে ফ্রিজ ছিল সেই জায়গাটাও ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো। তো এটাকেও একটু মুছে নিচ্ছি মেঝেটা, তারপরে আবার ফ্রিজটাকে জায়গায় সরিয়ে রেখে আবার ক্লিন করব। আর যে দিকটা দেওয়ালের দিকে থাকে সেই দিকটাকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবারে ফ্রিজটাকে তার জায়গার মধ্যে রেখে দিয়ে তারপরে এবার ভালো করে ক্লিন করব। তো সব দিকটা এখন ভালো করে কলিন দিয়ে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। তারপরে জল দিয়ে মুছলে হয় কি, বেশ কিছুদিন পরে এটা তো লোহার এমনিতেই মরচে লেগে যায়, ওই জন্য সবসময় কলিন দিয়ে মোছার চেষ্টা করবে। তো ওই দিকটা পেছনের দিকগুলো মোছা হয়ে যেতে এখন চলে এসেছি আমি সামনের দিকটা মুছতে। তো ভালো করে এটা মুছে নিয়ে আগে, অনেক দিন মোছা হয়নি জানো, পুরো নোংরা হয়ে গেছিলো, এটাকে দেখতে ইচ্ছে করছিল না আমার। কিন্তু ওই জিয়াকে নিয়ে এসব কাজ করা না হয়ই না জানো, সময়ই হয় না আমার যে করব। তাও যদি জিয়াকে কেউ একটু সময় নিত তাহলে না হয় এসব কাজ করা যেত। আর এত তাড়াতাড়ি তো এসব ক্লিন করা যায় না, এগুলো ক্লিন করার জন্য একটু সময়ও লাগে। তো এখন আমি চলে এসেছি ভেতরের দিকটা একটু আগে মুছে নেব, তারপরে যেসব থাকটাকগুলো রয়েছে ওগুলো সবকে একটু বের করে তারপরে পুরো ফ্রিজ ফাঁকা করে ক্লিন করব। দেখো সব তাক তাক বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন একটা বাটিতে জল নিয়ে ওখানে ভীমজেল গুলে একটা পরিষ্কার স্কচ ব্রাইট নিয়ে পুরো ফ্রিজটা মুছে নিচ্ছি। কারণ হচ্ছে কি বলো তো, ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু ওই দুধের চ্যাটচ্যাটে দাগ, দইয়ের চ্যাটচ্যাটে দাগ, আবার সবজি কিছু রাখলে, আবার রান্না করা সবজি কিছু রেখে, মাছ মাংসের এইসবের রস দাগ এইসব লেগে না ফ্রিজটা পুরো নোংরা হয়ে গেছিলো। তো সেগুলো একটু মেজে নিচ্ছি ভালো করে, তারপরে আবার একটা ভিজা কাপড় দিয়ে ওগুলোকে প্রথমে মুছে নেব, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকে আবার ভালো করে মুছে নেব। তারপর ভেতরটা ক্লিন হবে, তারপর আরও এই যে থাকগুলো বের করেছি সেগুলোকে সব আবার বেসিনে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে। তো এখন দেখো এই যে শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এতে হয় কি, সাবানের যে ফেনা ফেনা ভাবগুলো ছিল না ওইগুলো সব আর থাকবে না, পুরো ফ্রিজটা একদম শুকনো হয়ে পরিষ্কার হয়ে যাবে। এবারে এই যে সব তাকটাকগুলো যেগুলো ছিল আর যেসব ট্রেগুলো, এগ ট্রে আর ওই বরফ জমানোর জন্য যে ট্রেটা ছিল সব কিছু বের করে নিয়ে চলে এসেছি। সবজি রাখার ট্রে সব কিছু নিয়ে এসেছি, এখন এগুলোকে একটু ভালো করে মেজে ধুয়ে নেব যাতে কোনো দাগ টাগ না থাকে। তো সব কিছু মুছে পরিষ্কার করে নিই আগে। আমার এই বেসিনটা না খুব ছোট জানো, এখানে এইসব রেখে ভালোভাবে পরিষ্কার করা যায় না, বাইরে নিয়ে গিয়ে যদি পরিষ্কার করা যেত তাহলে ভালো হতো, কিন্তু এই জিয়াকে নিয়ে তো এইসব নিয়ে যাওয়া যায় না, কারণ এগুলো পড়ে গেলেই ভেঙে যাবে, কাঁচের জিনিস না, ভয় লাগে আমার এইসব নিয়ে গিয়ে বাইরে পরিষ্কার করতে।
এবার দেখো এগুলো সব ধুয়ে মেঝে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এগুলো যে যেখানে ছিল সেই রকম জায়গা মতো এগুলো একটু সেট করে নেব। তারপরে আবার অনেক কাজ রয়েছে, ঘরের বাসন টাসন এসব ধুতে হবে। আর ঘরের মেঝেটা তো পুরো নোংরা হয়ে গেছে, একদম জল টল পড়ে ভরে গেছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করতে হবে। তা ওই সব আর কিছু শেয়ার করব না আজকে। তো ফ্রিজটা আজকে অনেকদিন থেকে ভাবতে ভাবতে আজকে মোটামুটি ক্লিন করতে পেরেছি, এটাই অনেক। তো তোমরাও এভাবে ক্লিন করো, তাহলে দেখবে ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এমনি তো আমরা মাঝে মধ্যে ফ্রিজগুলো ক্লিন করে নিই, কিন্তু এভাবে ডিপ ক্লিন করলে না অনেক দিন ধরে আর কোনো চিন্তা থাকে না, আর ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে। তো দেখো ফ্রিজটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে, খুব ভালো লাগছে। অনেক দিন পরে এরকম পরিষ্কার দেখলাম, খুব নোংরা হয়ে গেছিলো। জিয়াবুড়ি স্নান করে এসছে। জিয়াবুড়ি স্নান করেছো তুমি? জিয়াবুড়ি, এ জিয়াবুড়ি, তুমি স্নান করেছো? তুমি স্নান করেছো জিয়াবুড়ি? জিয়াবুড়ি স্নান করে নিয়েছে, দেখো 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 জিয়াবুড়ি স্নান করেছে কেমন দেখো। চলে এসছে এখন রান্না করতে। এখন মাছ কটা আগে ভেজে নেব, মাছের ঝোল বানাবো। তো মাছগুলো আগে একটু ভেজে নিই, তারপরে রান্না শুরু করব। অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না করতে, কারণ ওই সব কাজ করতে গেলে না একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওইগুলো করতে গেলে একটু সময় লাগে, আর জিয়াকে সাথে নিয়ে করতে আরোই একটু অসুবিধা হয়, আরও এক্সট্রা সময় লাগে। তো কী করা যাবে, এসব মাঝে মধ্যে পরিষ্কার না করলেও তো নয়। মাছ ভাজার পর যে এক্সট্রা তেলটা রয়েছে ওই তেলেই রান্না করে নেবো। দেখো আলু একটা ভেজে নিয়েছি, আর এই যে এখন মশলা কষাতে দিয়েছি। দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই একটাই সবজি বানিয়েছি আর সাথে একটু আম কেটে নিয়েছি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। দেখো বন্ধুরা, কাঁচা মিঠে আম নিয়ে নিয়েছি, এটা কিন্তু পল্লবী দিয়ে গেছে, আমটা পেকে যাবে আর কদিন বাদে। তো আমি ভাবলাম পাকা আম তো এখন পাওয়া যাবে, কাঁচা আমটা আর পাওয়া যাবে না, ওই জন্য একটু নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছি। আর দুপুরবেলা এখন এখনো রোদ যায়নি, আর জিয়া রুমের মধ্যে থাকতে চাইছে না, ও খালি বাইরে যেতে চাইছে, তাই জন্য ওকে নিয়ে এই যে ডাইনিংয়ে চলে এসেছি, এখানেই বসে বসে খেলছি ওর সাথে। আর এখন ব্যালকনিতে যাওয়া যায় না, এত রোদ এত গরম না, ওখানে আর যাওয়া যাচ্ছে না। না মিষ্টি না মিষ্টি আম মিষ্টি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে তাহলে, রাধে রাধে।